হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল লিভিং উইথ স্মাইল আজকে নতুন রাঁধুনিদের জন্য একটি রেসিপি শেয়ার করব লুচি আমরা সকলেই বানাতে জানি কিন্তু সাদা ফুলকো আর অনেকক্ষণ ধরে নরম রাখা যায় কি প্রসেস অ্যাপ্লাই করলে সেই প্রসেসটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সাদা ফুলকো লুচি বানিয়ে দেখাবো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে চলুন নরম সাদা ফুল লুচি কীভাবে বানায় দেখে নিন এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এইবার দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব ওয়ান টেবিলস্পুন স্পুন রিফাইন্ড অয়েল এইবারে হাতের সাহায্যে ভালোভাবে এইভাবে ডোলে একটু ময়ান দিয়ে নেব এক মিনিটের মতো হাতের সাহায্যে এইভাবে ডোলে একটু ময়ান দিয়ে নেব ময়দা হয়ে গেছে এইবারে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে হাতের সাহায্যে ভালোভাবে ডোলে প্রথমে অল্প অল্প জল দেব অল্প অল্প জল দিয়ে মাখতে হবে নইলে বেশি জল পড়ে গেলে কিন্তু ময়দাটা নরম হয়ে যাবে এইবারে আমি আরেকটু জল দেব দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মেখে নিয়েছি এইবারে হাতের সাহায্যে ময়দাটাকে ভালোভাবে ডোলব আমি দু মিনিটের মতো হাতের সাহায্যে ভালোভাবে এইভাবে ডোলে মেখে নেব দু মিনিটের মতো ডোলে আমি ময়দাটা মেখে নিয়েছি দেখুন যে একটা আঠা আঠা ভাব ছিল ভেজা ভেজা সেই ভাবটা কিন্তু অনেকটাই চলে গেছে এইবার ময়দাটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো হাতে কম কম সময় থাকলে অন্তত দশ মিনিট ঢেকে রাখবেন আর যদি সময় থাকে আধ ঘন্টা পরে আমি আবার ফেরত আসবো তখন দেখবেন ময়দাটা আরও সফট হয়ে গেছে এইবার ভালোভাবে ঢেকে আমি ময়দাটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব এখানে ময়দাটা আধ ঘন্টা পরে আমি ফিরে এসেছি এইবারে আমি এক মিনিট ময়দাটা আবার একটু ডলে নেব এক মিনিট ময়দাটা ডলে নিয়েছি এইবারে হাতের সাহায্যে ছোট ছোট লেচি কেটে নেব আমি লেচি কেটে নিয়েছি দেখুন ছোট ছোট লেচি কেটে নিয়েছি নিয়ে তেল যেখানটা বেলবো বেলডির মধ্যে তেল লাগিয়ে নিয়েছি লেচির মধ্যেও তেল লাগিয়ে রেখেছি এখানে প্রতিটাকে লেচির মধ্যে আমি একটু তেল লাগিয়ে রেখে দিয়েছি আর দেখুন এখানে কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল আমি আমি গরম করতে বসিয়ে দিয়েছি এইবারে হালকা হাতে লুচিটাকে বেলে লুচিটা বেলে নিয়েছি দেখুন খুব একটা মোটা বা খুব একটা পাতলা কিন্তু বেলা যাবে না মিডিয়াম বেলতে হবে একটু দেখুন এই যে আমার আঙুল কিন্তু দেখা যাচ্ছে না আবার খুব একটা মোটাও কিন্তু না থিকনেসটা দেখুন এইভাবে লুচিটা বেলে নিয়েছি এইবার তেলটা ভালো করে গরম করে নিয়েছি তেলটা গরম হওয়াতে লুচিটা দিয়ে হালকা হাতে একটু এইভাবে প্রেস করতে হবে হালকা হাতেই প্রেস করলে কিন্তু লুচি ফুলে উঠবে দেখুন কি সুন্দর ফুলকোভাবে হলো আর দেখেই বোঝা যাচ্ছে লুচিটা কতটা খাস্তা হয়েছে এইভাবে আমি বাদবাকি লুচিগুলো সবই ভেজে নেব সেম প্রসেসে আরেকটা ভেজে নিলাম হালকা হাতে প্রেস করে যেটা বলেছি লুচিটা কিন্তু ভাজতে হবে তালিই দেখুন কি সুন্দর গোল বলের মতো ফুলে যাচ্ছে